তখনটা কি হবে বাপেরাম তাইবুন তওবা করি হবে দ্বিতীয় গুণটা বলি আল আবিদুন ইবাদতকারী হবে ইবাদত কাকে বলেন আমরা শুধু মানুষকে বোঝাই নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত না গো বাবা মুমিন ব্যক্তির তো মুমিন ব্যক্তির প্রত্যেকটা কাজ ইবাদতে গণ্য হবে কখন কাজের শুরুটা যদি আল্লাহর নাম নিয়ে হয় আর শেষটাও যদি আল্লাহর নাম নিয়ে হয় টোটাল কাজটা মুমিনের ইবাদতে গণ্য হবে সুবহানাল্লাহ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাবা আল্লাহ নবী বলে গেলেন মুমিন ব্যক্তির ঘুম ইবাদত খাওয়াটাও ইবাদত কি ইবাদত কি করে বুঝবেন আল্লাহর নবী বলেন খেতে যখন বসবি সর্বপ্রথম করবি কি হাতটা ভালো করে ধুতে করে নিবি তারপরে দস্তরখানাটা বিছিয়ে নিবি তারপরে খাবার তোলার আগে কি বলবি সেই আল্লাহর ডেকে নিবি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবি আমার মুহাম্মদ যে তরিকায় খেয়েছে নবী আমার তিরাউলে খাবার তুলতেন কোন চাউলে গালে দিতেন ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন নবী আমার বললেন কি খাবার সহজে বাড়ি রকম তোর পানির পিপাসা পাবে পানি রকম পান করবি এই বলবি পানিটা পান করে নিবি খেতে খেতে একবার শুকর আদায় করবি কেন জানিস আমি আল্লাহ করে না জানিয়ে দিয়েছি কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন দুই নম্বর পারা চার নম্বর পূজা চোদ্দ নম্বর লাইন সুরান নাম সুরা বাকারা কোরআন কোরআন জানিয়ে দিয়েছে হে ইমানদার বান্দাগণ খাবার দেওয়া হালাল খাবার গুলো তোরা খাবি হারাম খাবার গুলো কখনোই খেতে যাবি না হালাল খাবার খেতে খেতে অস্কুরু দিল্লা আমি আল্লাহ আমার শুকর আদায় করবি তোরা যদি খেতে খেতে শুকর আদায় করি আমি আল্লাহ কি করবো শোন লাইন সকারু তুমুলা আজিদান্নাকুম চার নম্বর পড়ার পনেরো নম্বর বিষয় পাঁচ নম্বর লাইন তোরা নাম সুরা ইব্রাহিমান কোরআন কোরআন জানিয়ে দিয়েছে তোরা যদি খেতে খেতে শুকর আদায় করি ওই খাবার আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করবো আর ও চাচা কি করছে বেবাড়িতে খেতে গেছে এক লাইন খাচ্ছে তা ক্যাটারিং যারা আছে দেখবেন ওরা কি প্রথমে একটা করে দেয় অল্প অল্প দেয় তা চাচার প্রথম পাতে অল্প দিয়েছে প্রথম চকটাই চাচার একটা মোটা বড় হাড় পড়েছে হয়ে গেল তো পাশের লোকটা বলছে এই মানে আল্লাহ আল্লাহ বলছে ওটা করবে ওটা মানে ইনসান আজুরা মানব জাতির একটা অভ্যাস এরা খালি তা হলো করবে তা হলো করবে দান ও তো প্রথম চাকরি দিয়ে গেছে ক্যাটারিং পরে ছোট দিতে আসবে তখন ভালো মতো মান লাগবে ও তার আগে চলে এরপরে নবী বললেন খাওয়া যখন হয়ে যাবে আঙুলটা ভালো করে চেটে নিবি পিয়াজ খাবারের পাত্রটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবি ও আল্লাহ বেবাড়িতে দুই চাচা খাচ্ছে ও খেতে পারবে না এত না দিয়েছে খেতে পারবে রাস্তা বসে হেস তরকারিটা ভালো লাগে ও বললো তুমি খেতে পারবো না নবীর আদর্শ না হয় বাবা প্রশিক্ষণ আমি বলি মানুষকে ব্রেনে ঢোকানোর জন্য এরপর নবী বললেন কতটা পরিমাণ খাবি নবী বললেন খাবার নিয়ম হলো পেটটাকে তিনটে ভাগে ভাগ করবি প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি আর তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবি হজমের উপকার হবে এ চাচা বেবাড়িতে দাওয়াত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে কি নাম করি না কি খেলো নাম করি নাম করি প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছেন দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছেন আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসা চাটনি পাঁপড় আর জায়গা নেই চেপে 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 পান মশলা রাস্তার উপর গিয়ে বমি করে বেবাড়িতে গিয়ে একটা লোক এক সত্তর পি রসগোল্লা খেয়েছে আর সে মানুষের হাত মিষ্টি খাওয়া শূন্য বলে সত্তর পিস এই গ্রামে যদি কোনো গরিব মানুষ তারা এখানে একটা মেয়ের বিয়ে দিচ্ছে গরিব মানুষ মেয়ের বিবাহ দিতে গেলে কি কষ্ট হয়েছে আপনারা জান 200 জন লোককে দাওয়াত দিয়েছে তো 100 জন বরযাত্রী আর 100 জন
গ্রামের লোক বিটুর জমি 100 200 জন লোক তা 200 জন লোক ভোজনতে খাবে দেবে বেচারা দুপিস করে মিষ্টি এনেছে 400 পিস মিষ্টি হবে গ্রামে বয়স্ক বুড়ো পুরো লোকের সব সুযোগ হয়েছে হ্যাঁ খাবে মাথা বললো এই একাই যদি 70 পিস খায় ওর মতো খরিদ্দার দ্বারা তিনটে জোটে ও কপালে মাথা রাখবে আচ্ছা বিয়ে কে করতে যায় বর বিয়ে করতে যায় বর বিবাহ করতে যায় না বরের বোনাইরা বিবাহ করতে যায় বলুন তো দেখি যে বিয়ে করতে বিবাহ করতে যায় সে তো গালে আলো চুপ করে বসে থাকে ঘন ঘন আর বরের বোনাইরা কি করে দেখবে সামান্য ভুল হলো দেখেন যে না কুটুম্ব বিয়ে বাড়িতে একটু গন্ডগোল হয় একটু খাবার হয়তো বরের বোনাইদের একটু খাবো না চলে যাবে চলে যাবো আমরা খাইনি নাকি কি বলো আমার তো যদি বলাই করে ভাই তুই তো বনাই হয়েছি তোর বোনের বিয়েতে এরকম কিছু ঘটেনি একটা কথা বলবো যদি আমি ডিস্টার্ব করে কি করবে জানেন পরিষ্কার বলে দেবো যাবে যাবো তোর বিয়ে কোথায় যাবে করবো তোর রেজিস্ট্রি পরে করবে আগে করবে না চলো তাহলে মুমিন ব্যক্তি আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আল আবিদু রাসূল বললেন খাওয়া কমপ্লিট হয়ে গেল আমলটাকে কেটে নিবি পাত্রটাকে পরিষ্কার করে খেয়ে নিবি নেওয়ার পরে কি করবি সেই আল্লাহর ঘরে বন্ধাই আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন এই দোয়াটা বলিস তখন নিজের বাড়ি যখন খাবি লোকের বাড়ি যখন খেতে যাবি তার একটু দোয়া দিয়ে আসতে হবে তাকে কি দোয়া দিবি শুনে দিন মাপে না আলহামদুলিল্লাহ ইল্লাজি আতআমান আতআমানি ওয়াসকিমান সাকানি ওয়া জালানি মিনাল মুসলিমিন ও গো আল্লাহ সমস্ত প্রশংসা তোমার গুণগান গাইছি তবে আলহামদু বলবেন আলহামদু বলবেন না আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার হাই হতি গলার ভেতর থেকে হেটা উচ্চারণ হবে আলহামদু বান্দা যখন নামাজে দাঁড়ায় কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার ফেরেশতাদের আল্লাহ ডেকে বলে দেখ 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 আদমের সন্তানরা কি বলছে দেখ তোরা বলেছিস না ওয়া ইউফসিদুনা ফিল আরদি ওয়া ইসফুতু দিমাআ এরা মারামারি করবে আমি কি বলেছিলাম তখন ইন্নি আলাম মা লা তাআলামু আমি তাও জানি তোরা যা জানিস না দেখ আদমের সন্তানরা কি করছে আমার ঘরে ঢুকে আমার ঘরে ঢুকে পবিত্রতা অর্জন করে আমার ঘরে ঢুকে পৃথিবী সমস্ত জিনিসের গুণগান বর্ণনা পৃথিবীর কোন ব্যক্তি বস্তু কে না দিয়ে সমস্ত প্রশংসা আমি আল্লাহ আমাকে দিয়ে দিল আমি ওদের জন্য খুশি হয়ে গেলাম ফেরেশতারা আমার কি ভাই জানে খুব লজ্জিত হয়ে গেল সত্যি আমার ভুল হয়ে গেছে আর বান্দারা কোন নামাজ পড়তে গিয়ে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাই কুতি না উচ্চারণ করে উপর যদি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন মানে হয় কি জানেন আলহামদু মানে তো সমস্ত ছেঁড়া জামা কাপড় আপনার সমস্ত ছেঁড়া জামা কাপড় বান্দা যখন নামাজ পড়তে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ফেরেশতাদের দিকে বলে দেখ দেখ আদমের সন্তানরা কি বলছে ফেরেশতারা বলে বুঝতেই পাচ্ছি সমস্ত ছেঁড়া জামা কাপড় আপনার ভালো ভালো করে দেখছো সহজ কথা বলছি মোমেন ব্যক্তির ঘুমটাও এবাদত তখনই হবে যদি ঘুমের শুরুটা আল্লাহর নাম নিয়ে হয় আর ঘুমের শেষটা আল্লাহর নাম নিয়ে হয় আল্লাহ নবী বললেন মোমেন ব্যক্তি যখন তুই ঘুমাতে যাবি ঘুমাতে যাওয়ার আগে সর্বপ্রথম করবি কি বিছানাটাকে সুন্দর করে ধুয়ে দিবি বাতিটা অফ করে দিবি শোয়ার আগে ডান হাতটা ডান চোয়ালিতে রাখবি ডান কাত ফিরে ঘুমাবি বিনা কারণে মহিলাদের মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ আর পুরুষদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ শোয়ার আগে তুই কি বলবি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া ওগো আল্লাহ তোমার নাম নিয়ে ঘুমাচ্ছি হায়াত মহোৎসব তোমার উপরে দিলাম ঘুমিয়ে পড়লি
ঘুম থেকে উঠে তুই কি বলবি সেই আল্লাহর গুণগানে গাইবি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওগো আল্লাহ সমস্ত প্রসঙ্গ তোমারই কাজ করছে একারণে মৃত্যুর পর আমার জীবন দান করেছো আমি যখন ঘুমিয়েছিলাম দিয়াল চাপা দিয়ে মেরে দিতে পারতে সাপ দিয়ে মেরে দিতে পারতে আগুন ধরিয়ে জ্বালিয়ে দিতে পারতে ভূমিকম্পে ঢুকিয়ে দিতে পারতে তুমি আমাকে ভালোবাসো বলে আমার সকালবেলা দেখিয়েছো স্ত্রী ছেড়ে মেয়ে মুখ দেখার সময়টুকু দিয়েছো আর সুন্দর জামায় পৃথিবী দেখার সময় দিয়ে সুযোগ করে দিয়েছো এই জন্য আল্লাহ তোমার গুণগান গাইছি পৃথিবীর সমস্ত প্রশংসা কোনো ব্যক্তি বস্তুর জন্য নয় একমাত্র আল্লাহ তোমাকেই দিয়ে দিলাম মোমিন ব্যক্তির ঘুমের শুরু যখন আল্লাহর নাম হবে শেষ যখন আল্লাহর নাম হবে টোটাল ঘুমটাই ইবাদতে গণ্য হয়ে যাবে ওই আল আবিদ আর তাই ঘুমের ব্যাপারে সংক্ষেপে বললাম তো এইটা খুব বড় হয়ে যাবে তো আর তাই আল আবিদ আল হামিদ প্রশংসাকারী হবে মোমিন ব্যক্তি কতমাত্র হবে প্রশংসা বুঝবে মারাত্মক আলোচনা দীর্ঘ আলোচনা হবে তোমার একটা একটা করে জাস্ট আমি আপনাদের বোঝার জন্য খালি বলে দিলাম আরো অনেক প্রত্যেকটা শব্দে এক একটা শব্দে তার কি করতে হবে আলোচনা করতে হবে চলো এই সুরায় তওবায় আছে দশটা আর সুরায় মুমিনে দশটা গুণ আছে কি কি বলে দিই قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجكم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لكم مغفرة وأجرا عظيما سبحان الله সূরা আল-আহজাব 22 নম্বর প্রথম নাম্বার পৃষ্ঠা একেবারে নয় নাম্বার লাইন থেকে পৃষ্ঠা নাম্বার শেষ এই 30টা গুণ থাকতে হবে তবে উনি মোমেন ব্যক্তি আর মোমেনের উপরের ধাপটা কি বলেছিলাম বা মুত্তাকি মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে ওটা ধরি কি ওরা ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আপনার সারা রাত ধরে বসে আছেন আমার উলামা ভাইরা সুন্দর আলোচনা রেখেছেন আল্লাহ আমার উলামা ভাইদের এত সুন্দর গলা দিয়েছে আমি শুনছি না সুন্দর গলা বলার ভঙ্গিমা আমি তো তেমন ভালো করে বলতে পারি খুব সুন্দর গলার ভঙ্গিমা এবং কায়দা কৌশল খবরদার কোনোদিন কোনো আলেমকে পৃথক করবেন না আজ আপনাদের বলে যাচ্ছি আল্লাহ কোরআনে বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম নবীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না তোমরা আমাদের মধ্যে